আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামাজ বিডি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি আরেকটা কম্বো ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে হচ্ছে খুব সুন্দর সুন্দর কম্বো কালেকশন দেখিয়ে দিব। ফার্স্টে যে দেখাচ্ছি, এখানে ব্ল্যাক কালারটা দুল আছে, সাথে একটা হচ্ছে চুড়ি সেট আছে আর রিং আছে। এই ফুল কম্বোটার প্রাইস পড়বো হচ্ছে 550 টাকা। 550 টাকায় ফুল সেট পেয়ে যাচ্ছেন। আর যারা চুড়ি সেটটা মাপতে জানে না, তারা পেজে নক করবেন, আমরা বলে দিব কীভাবে চুড়ি সেটটা হচ্ছে মাপতে হয়। এবার দেখা যাচ্ছে এটা রেড কালারের কম্বো, যেখানে হচ্ছে চুড়ির সাথে আপনারা একটা কানে দুল পাচ্ছেন, রিং পাচ্ছেন। রিংটা একটু চুড়ি আর ইয়াররিং এর থেকে একটু হালকা কালার আমি বলে নিচ্ছি, বাট অতটা হচ্ছে অমানসই লাগবে না। আমি খুব ভালোভাবে বেছেই তারপর হচ্ছে এই কম্বোটা করেছি। তো এটার প্রাইস পড়বো হচ্ছে 500 টাকা। এই হচ্ছে আরেকটা কম্বো, যেটার প্রাইস হচ্ছে 1050 করে। এখানে ব্লু কালার, ডার্ক ব্লু কালারে কানের দুল, চুড়ি আর হচ্ছে রিং আছে। প্রাইস পড়বে 1050 টাকা করে। এই হচ্ছে পিঙ্ক কালার একটা কম্বো, এটা স্টোন প্লাস হচ্ছে সুতার চুড়ি কাজ করাচ্ছে। প্রাইস পড়বো হচ্ছে 550 টাকা, যেটা এখন দেখতে পাচ্ছেন। রিং আছে, কানের দুল আছে আর হচ্ছে চুড়ি আছে। এই হচ্ছে ব্ল্যাক কালার একটা কম্বো, এখানে হচ্ছে একটা রিং আছে, চুড়ি আছে, কানের দুল আছে, পুরো সেটটা পেয়ে যাচ্ছেন 550 টাকা, যেটা এখন দেখতে পাচ্ছেন। প্রাইস পড়বে 550 করে। ব্ল্যাকের ভিতরে আরেকটা কম্বো দেখাচ্ছি, এটা হচ্ছে রিং আছে একটা, চুড়ি সেট আছে আর হচ্ছে কানের দুলটা। প্রাইস সেম প্রাইস 550। 550-এর ব্ল্যাকের ভিতরে সেম টাইপেরই আরও দুইটা কম্বো দেখিয়ে দিব। এই কম্বোটাও বেশ সুন্দর, ব্ল্যাকের ভিতরে 550 টাকা, এটারও প্রাইস পড়বে 550 করে। যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজ তামাজ বিডি বা ইমোয়াটসঅ্যাপ নাম্বারটায় কন্ট্যাক্ট করবেন। আর যাদের চুড়ি সাইজ হচ্ছে নর্মালি 4 থেকে 8 পর্যন্ত, তাদের জন্য হচ্ছে এগুলো হবে, 2-10 এই যে চুড়িগুলোর ভিতরে হবে না। তো সেক্ষেত্রে আপনাদের রিং বা হচ্ছে কানে দুল আলাদা পারচেস করে নিতে হবে। তো এটার প্রাইস পড়বে 550 করে। এই হচ্ছে আরেকটা কম্বো, যেটা হচ্ছে রেড কালারের, এটার প্রাইস পড়বো হচ্ছে 750 টাকা, যেটা এখন দেখতে পাচ্ছেন। কানের দুল আর হচ্ছে চুড়ি আর হচ্ছে রিং পেয়ে যাচ্ছেন 750 করে। এই কম্বোটা বেশ সুন্দর, রেড কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন 550 টাকায়। এই হচ্ছে আরেকটা কম্বো, যেটা পেয়ে যাচ্ছেন রেডের ভিতরে, কানের দুল আর হচ্ছে চুড়ি আর হচ্ছে রিং পেয়ে যাচ্ছেন 550 করে। এই রেড কম্বোটা বেশ সুন্দর, রিংটা আমি একটু এক্সক্লুসিভ করেছি, সাথে চুড়িটাও। আগে হচ্ছে এর থেকে কম রেঞ্জের চুড়ি আর রিং দিয়ে আমি কম্বো করে দিয়েছিলাম, এখন হচ্ছে একটু হাই রেঞ্জ করে দিয়েছি। প্রাইস হচ্ছে 650 টাকা। তো যার যেই কম্বোটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন, আর পার্থক্যটা বুঝবেন। পার্থক্যটা না বুঝে শুধু শুধু ইনবক্সে এসে আপনারা হচ্ছে কাহিনী করবেন না। এটা চুড়ি আগের কম্বের চুড়ি কিন্তু সেম না, তারপর এটার রিং আগের কম্বের রিং কিন্তু সেম না। প্রাইস হচ্ছে 650 করে। এই ব্লু কালারের কম্বোটার প্রাইস পড়বে 750 টাকা, 750 টাকায় পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আরেকটা ব্লু কালারের কম্বো, পেয়ে যাচ্ছেন 550 করে, 550 টাকায় পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে এটার ভিতরে কানের দুল, চুড়ি আর রিং, প্রাইস পড়বে 500 করে। এই কম্বোটা পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকায়। নেক্সট একটা কম্বো দেখাচ্ছি, যেটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে, যেটার প্রাইস পড়বো হচ্ছে 1000 করে। কানের দুল আছে, রিং আছে আর হচ্ছে চুড়ি আছে, পেয়ে যাচ্ছেন 1000 টাকায়। ইয়েলো কালার এই কম্বোটাও বেশ সুন্দর, কানের দুল টিকলি, তারপর চুড়ি আছে, রিং আছে। প্রাইস পড়বো হচ্ছে 950 টাকা। একটু ক্লিয়ারলি দেখাচ্ছি, পেয়ে যাচ্ছে 950 করে। এই হচ্ছে রিংটা, এর হচ্ছে চুড়িটা, আর এই হচ্ছে নেকলেস, এই হচ্ছে কানের দুলের টিকলিটা। ব্লার হয়ে গেছে, আমি আরেকবার দেখাই। এই 950। এই হচ্ছে গ্রিন কালার আরেকটা কম্বো, যেটার প্রাইস পড়বো হচ্ছে 600 টাকা। কানের দুল, চুড়ি আর রিং কালেকশন, পেয়ে যাচ্ছেন 600 করে। গ্রিন কালারে এই কম্বোটা পেয়ে যাচ্ছেন 550 টাকায়, কানের দুল, চুড়ি আর রিং। বে পিঙ্ক কালার একটা কম্বো দেখাচ্ছি, যেটার প্রাইস পড়বো হচ্ছে 500 করে। কানের দুলটা এরকম, চুড়িটা এরকম আর রিংটা হচ্ছে এরকম, প্রাইস পড়বে 500 টাকা। এই হচ্ছে আরেকটা কম্বো, যেটার প্রাইস পড়বো হচ্ছে 800 টাকা। এখানে আছে হচ্ছে ঝুমকা, কানের দুল, চুড়ি আর রিং, পেয়ে যাচ্ছেন 800 করে। ভিউয়ার্স, আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিডি, শপ নাম্বার 52 নিউ হোপ শপিং কমপ্লেক্স, চেনপাড়া মিরপুর 10 ঢাকা 1216। ইমোয়াটসঅ্যাপ নাম্বার 0175713941। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই, পরবর্তী যে কালেকশন দিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ, আল্লাহ হাফেজ।